হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস এভরিথিং। আমি পূজা, তো চলে এসে একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো আমাদের এখানে ওই ফুল গাছের সব মেলা বসে, পুষ্প প্রদর্শনী মেলা বসে, সেখানে যাব, যতটুকু হয় দেখাবো তোমাদের গাছগুলো, বা অনেক অনেক কিছু থাকে দেখার মতো, সুন্দর সুন্দর, ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো, আমি একটু রেডি হয়ে তারপর আসছি। আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি, চলো দেখো তোমরা ভিডিওটা পুরোটা। চলে এসেছি মেলাতে, চলো যাচ্ছি, তারপর দেখাচ্ছি। সব এখানে গোলাপ ফুল লাইন ধরে যাবে, গোলাপ আছে, এখানে সব সাদা গোলাপ গুলো রয়েছে, যত ধরনের, সাদার মধ্যে একটু অরেঞ্জ টাইপের, এটাও, আর এটার মধ্যে সাদার মধ্যে একটু হালকা সবুজ সবুজ রয়েছে, আর এটা পুরো সাদা, হ্যাঁ না সত্যিকারের পুরো সাদা, এটাও এটার মধ্যে হালকা সবুজ রয়েছে, ওইটা সাদা, এটা একদম গোলাপি, আবার এটা হালকা কিরকম একটা হলুদ হলুদ টাইপের। এই চিকুনি গাছে বেলটা দেখো কত বড়, গাছটা কিন্তু বেশি বড় না, কিন্তু বেলটা দেখো ছোট্ট গাছে সব আমভর্তি, আরো আছে তারা দেখাচ্ছে, ওই যে ফুল গাছগুলো দেখ, না দেবগুলো দেখ, ফলস না অরিজিনাল, অরিজিনালকে ফলস বলছিস? এই গাছটা কালো আমগুলো আছে, ওখানে সব গাছ ছোট ছোট গাছে ফুল ভর্তি, এটা জলপা কি বলে, এটা আমরা জলপাই না, আমরা ওইটা ওইটা আমরা কামরাঙা আছে ওখানে, কত ছোট লেবু, এখানে ফুল ফুল গাছটা আপাতত বেশি দেখলাম, আমার সবকটা গাছে প্রচুর ফুল, এটা সবেদা গাছ, চিচিঙ্গাগুলো দেখুন কত লম্বা, টমেটো গাছ, কত টমেটোর মধ্যে, এই এগুলো কি রে, আচ্ছা কুমড়ো কুমড়ো কুমড়ো, এক ধরনের কুমড়ো, একটা টাইস টাইস না, ধরন বললে বেশি ভালো লাগে, আকাশি না কালো, ফুলগুলো হয়তো আকাশি, সাদা লঙ্কা কালো লঙ্কা, বেগুন দেখো ওই গাছে কত করে বেগুন, এখানকার কোটা কমপ্লিট, এবার আসি বড় ফুলে, দাঁড়ো দাঁড়া দাঁড়া একটু আমি দিচ্ছি, আমার ফোনটাতে ভালো ভিডিও করা যাচ্ছিল না, কিন্তু এখানে তো সুন্দর জিনিস রয়েছে, দাঁড়া একটু একটু তুললে দেখ, গোলাপ ফুলগুলোর ভিডিওগুলো ভালো আসে আমার ফালতু ফোনের জন্য। ফুলগুলো এবার হলো কোটা কমপ্লিট, এবার আরও ওদিকে ফুল রয়েছে, সেখানে সব গাঁদা ফুলের কালেকশন রয়েছে, গাঁদা ফুল যাই হোক, আচ্ছা এইদিকে ফুলগুলো বাকি রয়েছে, তো আচ্ছা এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল, কোন দিকে আছে ওই যে সিধা, প্রচুর ধরনের ফুল, আর সব কটা ফুল দেখতে সুন্দর, ধীরে
হ্যালো এটা এখানেই শেষ। আবার এদিকে রয়েছে সব এই ফুল, সেগুলো মানে একটু শুকিয়ে শুকিয়ে আসছে ফুলগুলো। এবার আমরা বাইরে যাই, দেখি তারপর কি কি নেওয়া যায়। তোমার সাথে সব দেখা করতে পারো। বাড়িতে চলে এসেছি এখন আমরা, এবার আমরা খেয়ে নিই। আমি চাউমিন আর রোল নিয়ে আসলাম, সেটা খেয়ে নিই, আর পিছনের এগুলোকে স্কিপ করে যাবে। যাই হোক, আমি এর আগের ব্লগে বলেছিলাম যে 31-এর মেলায় যাব, সেই ভিডিও আসবে, কিন্তু ভিডিওটা করেছি, খুব বাজে হয়েছে ভিডিওটা, তার জন্য আমি আর পোস্ট করলাম না। তাই বললাম এই পুষ্প প্রদর্শনী মেলার ভিডিওটা পোস্ট করে দিই। আমি সব কিছু অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো এখনের জন্য টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।